নোয়াখালীর চমোহনীতে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে 6,45,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনীতে বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার ভূমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে অংশ নেন র্যাব 11, সিপিসি 3 কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ হাসান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সর্দার।